সৌজন্যবোধের বিপরীতে রাজনীতি আজ বৃদ্ধের ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে এ বৃত্ত থেকে আমাদের বেরিয়ে আসতে হবে সকল রাজনৈতিক দলে যারা অনৈতিক চর্চা করেন যাদের মূল্যবোধের অভাব রয়েছে যারা দুর্নীতি করেন তাদের নেতৃত্ব থেকে দূরে রাখতে হবে তা না হলে রাজনীতিতে ভালো মানুষরা জায়গা পাবে না বয়কট করতে হবে দুর্নীতিবাজ নারী অমান্যাকারী দখলবাসদের এদের সংখ্যা বেশি নয় দল সমাজ এবং রাষ্ট্রে সৎ নৈতিকতা সম্পন্ন তেহাগি আনতে হবে ক্ষমতা এবং রাজনীতির পাদ প্রদীপে ভালো লোকদের স্থান করে দিতে হবে দিতে হবে সম্মান বসাতে হবে মর্যাদার আসনে অনেক সময় গুটিকে অপরাধীর জন্য পুরো দলকে বদনামের শিকার হতে হয় বঙ্গবন্ধু রজ্জিত দেশকে আজ তারই সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা উন্নতির ঈনীয় পর্যায়ে নিয়ে গেছেন উন্নতির সোপানে আমাদের রাজনীতিকে পরিশুদ্ধ করেই সমৃদ্ধ আগামীর দিকে এগিয়ে নিতে হবে আর জন্য অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনার শুদ্ধি অভিযান অব্যাহত রয়েছে এবং থাকবে রাজনীতির মাঠ এবং খেলার মাঠ আলাদা বিষয় খেলাধুয়াকে রাজনীতি থেকে আলাদা রাখতে হবে একটির উপর যেন আরেকটি নেতিবাচক প্রভাব না পড়ে সকলের রাজনৈতিক বিশ্বাস আছে থাকতে পারে তাই বলে তার প্রভাব যেন মাঠের সবুজ গালিচা না পড়ে আমাদের কেউ কেউ স্বার্থে কখনও নিজস্ব বলয় তৈরির জন্য আবার কখনো অন্যায় অর্জনকে সুরক্ষা দিতে অতি রাজনীতিতে ঝাঁপিয়ে পড়ে তাই আমি বলবো খেলার মাঠ ক্রিয়া ফেডারেশনগুলো নিজের ভাগ্যবদলের জাগানো। কেন এদেশে লাখ তরুণের বিপদগামীতা থেকে দূরে রাখতে সুকুমার বৃত্তি চর্চার চারণভূমি হল অঙ্গন এ অঙ্গনকে পরিশুদ্ধ রাখতে হবে তবে তরুণ প্রজন্ম আস্থাশীল হবে এর পূর্ণ হবে ক্রিয়া অনুশীলনের মাধ্যমে সমাজ পরিবর্তনের স্বপ্ন আজকে মাদকের মতো অভিশাপ সমাজের সুনামির মতো ছড়িয়ে পড়েছে মাদকার শক্তি থেকে তরুণ সমাজকে দূরে সরিয়ে রাখতে আমাদের সকলকে খেলাধুলার চর্চায় আরও মনোনিবেশ করতে হবে আরও মনো মনোযোগী হতে হবে তরুণরা যদি খেলাধুলার চর্চা এবং সংস্কৃতি চর্চার মধ্যে থাকে তাদের মধ্যে যে মানসিকতা গড়ে উঠবে যদি আজকে সেই খেলাধুলা সংস্কৃতি চর্চা যদি তরুণরা আগ্রহী না হয় তাহলে অনেকেই মাদকাসক্ত শক্ত হয়ে পড়ে অনেকে খারাপ পথে চলে যায় এদেরকে সৎ পথে ফিরিয়ে আনতে হলে সুস্থ ক্রিয়া অঙ্গন এবং সুস্থ চর্চা জরুরি হয়ে পড়েছে